আবার কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিম ও অতীন ঘোষের জুটে। পুরনো টিমের হাতে কলকাতার দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেয়ারপারসন পদে ফের মালা রায়কে মনোনীত করলেন তৃণমূল নেত্রী। ডেপুটি মেয়র হিসেবে আমরা অতীন ঘোষের নাম প্রস্তাব করছি। চেয়ারম্যান হিসেবে কলকাতা পুরসভার চেয়ারম্যান হিসেবে মালা রায়ের নাম প্রস্তাব করছি। আশা করি আমাদের সমস্ত হাউস এটাকে সমর্থন করবেন। উনি যে পরামর্শ দিয়েছেন আমাদের সবাই সকলকে, কাউন্সিলর থেকে শুরু করে মেয়র, ডেপুটি মেয়র, মেয়র ইন কাউন্সিল, তা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব, কারণ মানুষ ওনার উপর ভরসা রেখেই আমাদের সমর্থন করেছেন। 88 নম্বর থেকে এই নিয়ে জয়ের ডাবল হ্যাট্রিক হয়েছে মালা রায়ের। গত পুরো বোর্ডে ছিলেন চেয়ারপারসন, নতুন বোর্ডেও চেয়ারপারসন মালা রায়। গত 5 বছর যে অভিজ্ঞতা আমার ছিল সেটাকে কাজে লাগিয়ে নেত্রী আমার উপর আবার আস্থা রেখেছেন, এটা আমি তার প্রতি কৃতজ্ঞ। বৃহস্পতিবার তৃণমূলের নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠকে পুরসভার মেয়র, ডেপুটি মেয়রের পাশাপাশি 13 জন মেয়র পরিষদের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি মেয়রের পাশাপাশি অন্যতম মেয়র পরিষদ করা হয়েছে অতীন ঘোষকে। দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সুব্রত বক্সির ভাই সন্দীপ রঞ্জন বক্সি, আমির উদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, বৈশানর চট্টোপাধ্যায়, রামপিয়ারে রাম এবং জীবন সাহাকে করা হয়েছে মেয়র পরিষদ। এবার মেয়র পরিষদ পদে 4 জন নতুন মুখকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা হলেন সন্দীপ রঞ্জন বক্সি, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং জীবন সাহা। দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করব কলকাতার মানুষের উন্নয়নের জন্য। আগে দায়িত্ব পাই মানে কি দপ্তর দেখে নিয়ে তারপর বলবো, দপ্তর না পেলে তো ভাবা যাবে না, যেটা হবে সেটা নিয়ে ভাবতে হবে। নতুন বোর্ডে মেয়র পরিষদ হিসেবে বাদ পড়েছেন শামসুজ্জামান আনসারী, মনজার ইকবাল, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় ও রতন দে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভাই সন্দীপ রঞ্জন বক্সি 72 নম্বর ওয়ার্ড থেকে টানা দ্বিতীয়বার জিতেছেন। গতবার ছিলেন 8 নম্বর বোর্ডের চেয়ারম্যান, এবার প্রথম মেয়র পরিষদ হলেন সন্দীপ রঞ্জন। আমি যে দপ্তরে যাই না কেন সেই দপ্তরে যে পূর্বে যে ছিলেন তার সাথে কথা বলে, যে ওনার ডাইরেকশন নিয়ে অথবা ওনার সাথে কথা বলে ওনাদের আশীর্বাদ নিয়ে তারপরে আমি কাজ করব। 58 নম্বর ওয়ার্ড থেকে এবার বড় ব্যবধানে জিতেছেন সন্দীপন সাহা। বিধায়ক স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন দ্বিতীয়বার কাউন্সিলর হয়ে জায়গা পেলেন মেয়র পরিষদ হিসেবে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের দলকে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি আমার উপরে এই আস্থায় ভরসা রেখেছেন। সব মিলিয়ে কলকাতা পুরসভায় 90% বেশি আসনে জিতে আসার পর ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন বদল না করলেও মেয়র পরিষদ ও বড় চেয়ারম্যান হিসেবে বেশ কয়েকজনকে দায়িত্বে তুলে আনলেন তৃণমূল নেত্রী। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা পুরভোট হয়ে গেল, কিন্তু আরও যে 114টি পুরসভায় ভোট বাকি রয়েছে, বকেয়া রয়েছে, সেগুলো কিন্তু ফেব্রুয়ারির মধ্যেই 2 দফায় ছেড়ে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই প্রস্তাব দিয়েছে তারা। কমিশন জানিয়েছে 22 জানুয়ারি 5টি কর্পোরেশন এবং 27 ফেব্রুয়ারি বাকি পুরসভায় ভোট করাতে চায় তারা। জানুয়ারিতে এক দফায় সমস্ত কর্পোরেশন এবং ফেব্রুয়ারিতে আরেক দফায় সমস্ত পুরসভা, এই 2 দফায় রাজ্যের বকেয়া সমস্ত পুরসভার ভোট সেরে ফেলতে চায় রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই প্রস্তাব দিল তারা। মঙ্গলবারই কলকাতা পুরসভায় বিপুল ভোটে জিতে এসেছে তৃণমূল। বৃহস্পতিবার ঠিক হয়ে গেছে, ফের কলকাতা পুরসভার মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সেই দিনই রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে জানালো 22 জানুয়ারি তারা 5টি কর্পোরেশনের বকেয়া ভোট সেরে ফেলতে চায়। এই 5টি কর্পোরেশন হলো হাওড়া, চন্দননগর, বিধাননগর, আসানসোল এবং শিলিগুড়ি। 27 ফেব্রুয়ারি বাকি 109টা পুরসভায় ভোটের প্রস্তাব দিয়েছে কমিশন। কলকাতা পুরভোটের দিন ঘোষণার পরই জনস্বার্থ মামলায় জানতে চাওয়া হয় রাজ্যের বাকি পুরসভায় ভোট কবে হবে, তার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে এই প্রস্তাব দিল রাজ্য নির্বাচন কমিশন। 22 জানুয়ারি তারা কর্পোরেশনগুলো নির্বাচন করাবেন মূলত, আর 27 ফেব্রুয়ারি তারা একটা টেন্টেটিভ ডেট দিচ্ছেন পুরসভা 109টা, সেখানে তার ভোট করাবার জন্য।
আমরা চেয়েছিলাম সমস্ত নির্বাচন একসঙ্গে হোক, কিন্তু তৃণমূল চায় দখলদারিটা ঠিকঠাক করে রাখবার জন্য সেই ক্রমে নির্বাচনটা সাজাতে। এখন তারা হয়তো তাদের ডিজাইন চেঞ্জ করেছে, আগে বলছিলেন পাঁচ দফায় নির্বাচন হবে, আগে এদিকে হবে নির্বাচন করতে করতে উত্তরবঙ্গে যাবেন, আজকে আবার অন্যরকম কথা বলছে। সুতরাং নির্বাচন কমিশনের তৃণমূল কংগ্রেস তো আলাদা নয়, এটা ফ্রন্টাল অর্গানাইজেশন। এত কিছু প্রতিকূলতার মধ্যে ভোটে লড়েছি, যখন কলকাতায় লড়েছি সারা পশ্চিমবঙ্গে কেন লড়বো না? আমরা অবশ্যই লড়তে চাই, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই প্রশাসনের উপরে ভরসাটা হারিয়ে ফেলেছি একদম। কারণ মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়েছিলেন এবার যে নির্বাচন শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবে। যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি মূল্য না থাকে, তাহলে সেই রাজ্যে গণতন্ত্র কী করে বাঁচবে আমার জানা নেই। ভোট তো করতেই হবে, জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে ভোট চলে, সেই ভোট বেশি দিন আটকে রাখা যাবে না। একটু পরিস্থিতি পাল্টেছে, আমাদের রাজ্য অনেকটা কোভিড নিয়ন্ত্রিত আছে, এই সময়ে আস্তে আস্তে ভোটটা করে নিতে হবে। তবে হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে এখনও জটিলতা রয়ে গেছে, কারণ হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা গঠন করা হয়েছে। এই নিয়ে বিধানসভায় সংশোধনী বিল পাস হয়েছে, যদিও সেই বিলে এখনও সই করেননি রাজ্যপাল। সূত্রের খবর, কমিশনের প্রস্তাবিত সময়ের আগে এই জটিলতা না কাটলে হাওড়া এবং বালির পুর ভোট অন্য সময় হতে পারে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।